নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দশই জুন দু হাজার তেইশ এই দিনটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাতে চলেছেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন এই রাশির জাতকদের আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনাও রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন যা আপনাকে সুখী করে তাই করুন কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটি একটু খারাপ হতে পারে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন এই রাশির ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধা আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছু সম্মুখীন হতে পারেন হনুমানজির নিয়মিত পূজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার আপনার বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশা মতো ফল করতে অনুপ্রেরিত করুন কিন্তু তার চেষ্টা করার সাথে সাথে কোনো চমৎকার আশা করবেন না কারণ আপনার উৎসাহ স্পষ্টতই তাই উদ্দীপনাকে জাগিয়ে তুলবে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে স্বল্প কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়ই আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনী ঘটা সবচেয়ে ভালো জিনিস লকারি অল্প বাসমতি চাল ও রূপো রেখে দিলেই আপনার আর্থিক উন্নতি ঘটবে আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিলেন তারা আজ নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়ায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন আপনি আপনার স্ত্রী থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে কপালি জাফরানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে। আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে কেউ আপনার প্রশংসা করতে পারে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পূজা করলে পারিবারিক জীবনের জন্য লাভদায়ক হবে আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্ভুদ্ধ রাখায় সবচেয়ে শ্রেয় নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনার জ্ঞান এবং উত্তম রসপত আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারি আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমে সব কিছু বিকল্প অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগে কাজ শেষ করে ফেলতে পারেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময় আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন বহমান জলে নারকল নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকের এই দিনটিতে প্রেমে আপনার একটু কষ্ট বাড়তে পারে স্ত্রীর স্বাধীন স্বভাবের জন্য সংসারী অশান্তি বাড়তে পারে সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমী মনে উৎফুল্লতা বৃদ্ধি আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে অযথা কথা খুব কম বলবেন কোমরি সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন আপনি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ভালো হবে না অর্ধভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন কিছু অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের কোনো কাজে ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে আপনার পেশাগত স্থানে খরচের পরিমাণ বাড়তে পারে সাবধান থাকুন ব্যবসায় আপনার দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে নিজের ভুল সংশোধন করায় ব্যবসার দিকে উন্নতি লাভ গুরুজনের শরীর নিয়ে চিন্তাও থাকবে দূরে ভ্রমণ না করায় ভালো হবে আপনার বিশেষ উচ্চ কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবেন সন্তানের বায়না পূরণ করতে হতে পারে ভালো খবর পেতে পারেন আপনি বহুদিনের আশা ভঙ্গ হতে পারে সন্তানের ভালো জিনিস আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসার ফল ভালো পাওয়া যাবে এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে উনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ